1962 সালে উনি যখন এমডিএফের নেতা হিসাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানী সাহেবের সাথে যখন নোয়াখালীতে আসছে কাছারের ময়দানে জনসভা করার জন্য, সুবর্ণ স্টেশনে আমি ওনাকে নেতাদেরকে দেখতে গেলাম এবং আমি ওনার জন্যই বেশি স্লোগান দিলাম। তখন উনি ডেকে ওনার বগিতে আমাকে উঠে গেল। এখান থেকে আমাকে সোনাপুর নিলেন সেকেন্ড হাউসে, ওনার কাছারের ময়দানে জনসভা ওনার পাশে বসে গেল। এরপরে 1967 সালে যখন উনি বেগুন্দে হেলিপোর্ট ময়দানে জনসভা করতে আসছে, তখন আমি তো মনে করছি যে এত বছর পরে উনি আমাকে চিনার কথা না, কিন্তু স্লোগানের এক ফাঁকে উনি আমাকে চিৎকার দিয়ে আমার নাম ধরে যখন ডাক দিলেন, তখন আমি নিজেও অবাক হইলাম, জনসভার সবাই অবাক হয়ে গেল যে এই বাচ্চা ছেলেকে চিনে কীভাবে। তখন আমি কলেজে পড়ে ঠিকই, আমি তো তোর ছেলে মানুষ, এত লক্ষ লক্ষ লোকের মধ্যে আমার মতো একটা ছেলেকে উনি মনে রাখলেন।